you have been here, sir. Today, we have some important guests and us who have adorned and guarded this. Thank you, sir. জাপানিজ কোম্পানিগুলো তারা আমরা দ্রুততার সাথে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। গ্যাফ ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন, IHI ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম, জাইকাকেও জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন মেঘনায় গিয়েছি এর আগে আলাপ করে অক্ষমতার অজুহাত তুলে বিএনপি বেগম জিয়ার সাজা এবং কারাগারে বন্দী হওয়া এর প্রতিক্রিয়ায় লাখ লাখ লোকের ঢল নামবে এমন আশায় বিএনপি অপেক্ষমান ছিল, কিন্তু বেগম জিয়ার সাজা, দুর্নীতির মামলার সাজা এবং কারাগারে বন্দি জীবন যাপন এর প্রতিক্রিয়া জনগণের কোনো সাড়া না পেয়ে বিএনপি এখন অক্ষমতার অজুহাত হিসাবে তাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের কৌশল অবলম্বন করেছে। আসলে তারা জনগণের পক্ষ থেকে এই দুর্নীতি মামলার সাজা এবং বেগম জিয়ার বন্দী হওয়া যে প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়াটা এভাবে জনগণের পক্ষ থেকে কোনো সাড়া শব্দ থাকবে না এটা বিএনপি কখনো ভাবেনি, সেখানেই তাদের ভুল। এখন তারা তাদের অক্ষমতার অজুহাতকে তারা শান্তিপূর্ণ প্রোগ্রাম পালনের কৌশল হিসাবে প্রচার করছে। তারা আদালতের বিরুদ্ধে কর্মসূচি পালন করছে, এটা মনে রাখতে হবে। এ কর্মসূচি সরকারের বিরুদ্ধে নয়, আদালতের বিরুদ্ধে কর্মসূচি। তারপরও পুলিশ এখানে কোনো বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি। বারবার মির্জা ফখরুল সরকারকে অভিযুক্ত করছে, সরকারের বিরুদ্ধে অভিযোগ করছে, আদালতের বিরুদ্ধে কথা বলতে পারছেন না। এটা কথা বলতে কন্টেম্পট হবে, কিন্তু আদালতের আদেশ, এ আদেশ কিন্তু সরকারের নয়। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও আলাপ করেছি, কোনো প্রকার শোন অ্যারেস্টের কোনো বিষয় তিনি আমাকে বলতে পারেননি। অহেতুক তারা আজকে কিছু কিছু বিষয়ে অতীতের মতো, এটা তাদের পুরনো অভ্যাস, অন্ধকারে ঢিল ছোড়া তাদের পুরনো অভ্যাস। শোন অ্যারেস্ট হবে কী হবে না, কোন মামলা কী হবে এটা আমার জানা নেই। আমরা প্রতিদ্বন্দ্বিতাহীন নিরামিষ নির্বাচনে যেতে চাই। নিরামিষ নির্বাচনে, প্রতিদ্বন্দ্বিতাহীন নিরামিষ নির্বাচনে যেখানে নেই সেখানে নির্বাচনের কোনো অর্থই নেই। নির্বাচনকে মিনিংফুল করতে হলে, অর্থবহ নির্বাচনের জন্য আমরা অর্থবহ অংশগ্রহণ চাই। তবে সেখানে
বিএনপি একটা বড় দল, আমরা চাইব বিএনপি নির্বাচনে অংশ নিই। কারাগার চলবে জেল কোড অনুযায়ী, এখানে তার জন্য বিশাল জনতার সমাবেশ, তো কারাগারের মধ্যে সরব তো আমরা করতে পারবো না। এটা কারাগার তো নির্জন, এমন কি তার গৃহকর্মীকেও তিনি সঙ্গে নিয়ে আছেন, যেটা এদেশে একটা একটা নজিরবিহীন ঘটনা।